প্রথমে লাগিলা লটকা খালি হেলা ঢাবা লটকা লাগিবা পরে খালি হেউচি যাজপুরর বল্লে বল্লে ঢাবা অভিযোগ পরে ঢাবা সিল পাই নির্দেশ দিয়া যাইছি হোটেল চলাউথিবা মালিক কর্মচারীঙ্কু লগাই হোটেলর সামগ্রীগুড়িকু বাহার করি অন্যত্র নিয়া যাউছি সরকারি জমিকু মাড়ি বসি নেউলপুর স্থিত ধর্মশালা ভবন পরিসরের করা যাইছি ঢাবা সাংসদ ও বিধায়কঙ্ক ল্যাড ফন্ডরে নির্মাণ হয়েছে ঢাবা যাকে নিয়ে বিবাদের পূর্বতন বিজেডি বিধায়ক প্রণব বলবন্ত রায় ইয়ে বড় খবর ফাস্ট ভিজুয়াল আপনার স্ক্রিনে দেখিপাচ্ছেন লটকা লাগিবা পরে খালি হয়েছে ঢাবা যাজপুর বল্লে বল্লে ঢাবা খালি করা যাচ্ছি মালিক কর্মচারী মানুষ লগাই ঢাবার সমস্ত সামগ্রী অন্যত্র স্থানান্তর করা যাচ্ছি অভিযোগ পরে ঢাবা সিল পাই নির্দেশ দিয়া যাইছি হোটেল চলাউথিবা মালিক কর্মচারীঙ্কু লগাই হোটেলর সমস্ত সামগ্রীগুড়িকু বাহার করি অন্যত্র নিয়া যাচ্ছি এ চিত্র আপনার দেখিপাচ্ছেন সরকারি জমিকু মাড়ি বসি নেউলপুর স্থিত ধর্মশালা ভবন পরিসরের ঢাবা করা যাইছি সবুঠারু বড় কথা হচ্ছে সাংসদ ও বিধায়কঙ্ক ল্যাড ফন্ডরে নির্মাণ হয়েছে ইয়ে বিলাসপূর্ণ বল্লে বল্লে ঢাবা যাকে নিয়ে বিবাদের পূর্বতন বিজেডি বিধায়ক প্রণব বলবন্ত রায় এমএলএ ল্যাড ফন্ড গোটে নির্দিষ্ট ব্যক্তিঙ্কু কিভাবে ভাবে মিলিলা এবং এমএলএ এমপি ল্যাড ফন্ডরু সে কিভাবে ভাবে এতে বড় ঢাবা খরচ কলে ঢাবা তিয়ারি কলে সে নেই বড় প্রশ্নবাচী মধ্য সৃষ্টি হয়েছে এ সম্পর্কের অধিক সূচনা পাই আম সহ আনন্দ মহারণা উপস্থিত রয়েছে আনন্দ বর্তমান সময়ের ঢাবার যে সামগ্রীগুড়ি অন্যত্র স্থানান্তরণ করা যাচ্ছে সবুঠার বড় কথা হচ্ছে এমপি আউ এমএলএ ল্যাড ফন্ড যে পাঠি রয়েছে বিধায়ক কিংবা সাংসদ পাঠি সেই পাঠি টঙ্কা দিয়া যাইছি আউ ঢাবা করা যাইছি দেখুন কালি ধর যেতবে লটকা লাগি সারিছি বলে বলে ঢাবার সেই সেই বেড় ঠার ধর্মশালার গোটে মানে হরচমক সৃষ্টি হয়ে যাইছে যেটা কি এমএলএ ল্যাড আউ এমপি ল্যাড রু কালি বিডিওর প্রতিক্রিয়া আমি নেই বিডিও বি কে পঞ্চায়েত সমিতির কিছু পয়সা এটা বললে বলে ঢাবার লাগিছে যেটা কি গোটে বড় সবুঠার বড় কথা বর্তমান ঘটুছে যে পঞ্চায়েত সমিতি পয়সা লাগিছে এমএলএ ল্যাড লাগিছে এমপি ল্যাড লাগিছে বললে বলে ঢাবা তৈরি করা যাইছে পুরো দিয়া যাইছে কাহকু দিয়া যাইছে সেমিতি কিছু কাগজপত্রে নাই যেটা কি অনথরাইজ ভাবে কাহকু না কাহকু হাতকু দেখি দিয়া যাইছে সে কোটি কোটি টঙ্কা এটার মুনাফা যা করছেন সে ডাইরেক্ট আমি যদি গোটে কথা কই রাখবা যে এটা সিধাসলখ পূর্বতন বিধায়ক যে ছিল প্রণব বলবন্ত রায় তাঁর পক্ষে যাওয়া কিন্তু সবুঠার বড় প্রশ্ন হচ্ছে যেতবে দেউপুর পঞ্চায়েত যেতবে ধর্মশালা ভবনটি তৈরি করা যাই সেতবে প্রথমে প্রথমে 3,000-2,500 টঙ্কার গোটে গোটে বাহাঘর এটি হচ্ছিল যেটা কি স্থানীয় গরিব শ্রেণীর লোক মানে আসিকি এটি বিবাহ কিংবা সাংস্কৃতিক কার্যক্রম গোটে করে করুলে কিন্তু পরবর্তী সময় এটা রেট এতে বড়া যে এটি 60-70-80 এমনি বি লক্ষ টঙ্কা পর্যন্ত যাচ্ছে গোটে গোটে দিনের গোটে গোটে বাহাঘর করা যা ফলে কি স্থানীয় গরিব লোক মানে আনন্দ এঠারে সরকারি টঙ্কারে এমএলএ এমপি ল্যাড ফন্ড যা রয়েছে সরকারি টঙ্কারে এটি বিলাস বেসন করা যাওতলা সরকারি টঙ্কাকু অপব্যবহার করি কি পুনি থরে টঙ্কা আদায় করা যাওতলা লোকমানক ঠারু ইয়ে এই যে প্রণব বলবন্ত রায় পূর্বতন বিজেডি বিধায়ক তাঙ্কর সম্পৃক্তির অভিযোগ আসুছি কেমতি টিকে বিস্তৃত ভাবে কুন্তু দেখুন যেতবে এমপি ল্যাড হো এমএলএ ল্যাড হো যেতবে খরচ করা যাইছিল গোটে মনোরঞ্জন পাই গ্রামবাসী মানকর যে কোন সাংস্কৃতিক কার্যক্রম করিবা পাই যেতবে কম খরচে করিবা পাই যেতবে ব্যবস্থা করা যাইছিল তা সাইডে তৈরি করা বলে বলে ধাব্বা যে ধাব্বাটা কি তৈরি করা গেল সেই ধাব্বা তরে রহিলা বিলাস বেসনপূর্ণ ধাবা রহিলা যাহা লোক মানে আসিপারি কিন্তু এটু যাহা পয়সা গলা এটা আমি যদি কই যদি এটা যদি পঞ্চায়েত সমিতি অন্ডরে যদি রেজুলেশন হয়েছি যদি যাইথা গোটে লিস্ট যাইছে লিস্ট দিয়া যাইথা তাহলে আমি জানিথা যে এত রাজস্ব যাচ্ছি সরকার তহবিলকে যাচ্ছি কিন্তু এটি যেতবে ভিন্ন লিস্টরে যেত অনথরাইজ ভাবে যেতবে অন্য জন হাতকে দেখি দিয়া যাইছি তাহলে কোথা কোটি সাধারণ প্রশ্নবাচী সৃষ্টি হচ্ছে এ পয়সা যাচ্ছি না কোটিকি যাচ্ছিল তো পূর্বতন বিধায়ক বিজেপি বিধায়ক প্রণব বলবন্ত রায়ঙ্ক পকেটকু এইপাই এই স্থানীয় লোক মানুষ ভিতরে গোটে বর্তমান এক রকম গোটে চর্চা বর্তমান পাচ্ছে যে এই যে পয়সা কোটি কোটি টঙ্কা যে পয়সা এটি যাচ্ছিলা 2015 যেটা হয়েছি সে কোটি কোটি টঙ্কা এটি আদায় করা যাইছে সে পয়সা গুলা যাচ্ছিলা নিশ্চয় যাচ্ছিলা ধর্মশালা বিধায়ক যে প্রণব বলবন্ত রায়ঙ্ক পকেটকু যাচ্ছিলা।
जदि आपन को आम भिडी भल लगा तेब चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु।